আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। করোনা ভাইরাস আল্লাহর সৈনিক, একই বললেন আজহারি। আসুন দেখে নেই বিস্তারিত। আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বলেছেন, এই করোনা হচ্ছে আল্লাহর সৈনিক। আল্লাহ সব সময় ধরে না, ধরলে আবার ছাড়ে না। জলে স্থলে ভূমিকম্প, ভূমিধস, মহামারী, এগুলো যা হচ্ছে সব আমাদের হাতের কামাই। সম্প্রতি মালয়েশিয়াতে এক তাফসির মাহফিলে তিনি এসব কথা বলেছেন। আজহারি বলেন, মাঝে মধ্যে আল্লাহ ভাইরাস পাঠান। কিছুদিন আগে সার্স ভাইরাস পাঠিয়েছিলেন, সার্স যেতে না যেতেই এখন পাঠিয়েছে করোনা। কিছুদিন আগে বাংলাদেশে ছিল ডেঙ্গু, হঠাৎ করে দেখবেন আবার ঘূর্ণিঝড় টাইফুন। আল্লাহ এগুলো দিয়ে আমাদের স্মরণ করিয়ে দেন ভালো হওয়ার জন্য, নাফরমানি ছেড়ে দেওয়ার জন্য, এক আল্লাহর দাসত্ব ও ইবাদত করার জন্য। করোনার কারণে ইরানে বিপর্যয় নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, সাউথ কোরিয়া ও ইতালিতেও বিপর্যয় নেমে এসেছে, হাজার হাজার মানুষ সংক্রামিত হয়েছে। আলোচিত এই ইসলামী বক্তা আরো বলেন, আল্লাহ তুমি করোনা থেকে বাঁচাও এটা বলার জন্য কাবা ঘরে গিয়ে চোখের পানি ছাড়বো, এটারও সুযোগ নেই। কাবা ঘরও বন্ধ, তাওয়াফের সুযোগ নেই। আমরা যদি নাফরমানি বন্ধ করে দিতাম, আল্লাহর গোলামের মতো গোলামি করতাম, তাহলে আল্লাহর রহমত ও বরকত গোটা বিশ্বকে আল্লাহ দিত এবং আমাদের উসিলায় সবাইকে আল্লাহ রহমত দান করত। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।